প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম তো তোমরা কি হিসাব বিজ্ঞানের এমসি কিউ অ্যান্সারগুলো এখনও খোঁজ করতেছ তো আজকের এই ভিডিওটি যশোর বোর্ডের সমাধান নিয়ে এসেছি সবার জন্য ক খ গ এবং ঘ সেটের তো বন্ধুরা তোমরা যারা যশোর বোর্ড থেকে আজকে পরীক্ষা দিয়েছিলে হিসাব বিজ্ঞান তারা তোমাদের হাতের প্রশ্নটির সাথে আমার উত্তরগুলো এবং প্রশ্নগুলো মিলিয়ে সেট অনুযায়ী তোমরা সমাধানগুলো এখনই মিলে নিতে পারো তো এর মাঝে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও এবং অন্য কোনো বোর্ডের সমাধান থাকলে বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছ যশোর বোর্ডের তো এটা খ সেট তো এক নম্বর ছিল নিচের কোন হিসাবটি ডেবিট জের প্রদর্শন করে উত্তরে হবে অপচয় দুই ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এখানে হবে নগদ বইতে ক্রেডিট করা হয় এবং দুই নম্বর উত্তরটিও হবে ব্যাংক বিপরীতে ডেবিট করা হয় তারপর এখানে এবং আট প্রশ্নের জন্য একটি উদ্দীপক ছিল একজন হিসাবরক্ষক ভুলবশত ক্রয় হিসাব পঞ্চাশ হাজার টাকা এ একটি উদ্দীপক ছিল উদ্দীপকের আলোতে রেয়মিল প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলের পার্থক্য কত হবে উত্তর হবে বিশ হাজার টাকা তো তারপরে ছিল দেখতে পাচ্ছ নগদান বইয়ে ব্যাংক কলামে ডেবিট কলামে লিপিবদ্ধ করা হয় উত্তর হবে সবগুলো ব্যাংক চেক বা নগদ জমা হলে দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে ব্যাংক সুদ মঞ্জুর করলে ছয় নম্বর হলো নগদ বই নগদান বই মোকাবে মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত বিশ টাকা আদায়ের জন্য জমাকৃত দশ হাজার পাঁচশো টাকার একটি চেক প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত হবে দশ হাজার টাকা তারপরে যে প্রশ্নটি ছিল এখানে একটা উদ্দীপক ছিল উদ্দীপকটি এগারো এবং বারো নং তো উদ্দীপকটি চলো আমরা পড়ি দিগন্ত টেডাক ট্রেডার্সের প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার টাকা পণ্য ক্রয় এক লক্ষ টাকা ক্রয় ফেরত সাত হাজার পাঁচশো টাকা ক্রয়ের উপর বার্তা পঁচিশশো টাকা এবং মঞ্জুরি তিন হাজার টাকা এটার উদ্দীপক ছিল তো এগারো নম্বর প্রশ্নটি ছিল তোমাদের দিগন্ত ট্রেডার্সের বিকৃত পণ্যের পরিমাণ কত এখানে হবে নব্বই হাজার টাকা তো বন্ধুরা প্রশ্নটার সাথে তোমাদের হাতের যে প্রশ্নটি প্রশ্নটি মিলালে তোমরা উত্তরগুলো সহজেই নিলে যেতে পারবো যে কোনো সেট হোক কেন তো এখানে বারো নম্বর ছিল দিগন্ত ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত এখানে উত্তরে হবে ঘ বাইশ হাজার পাঁচশো টাকা তো পরবর্তীতে আর প্রশ্নতে আমরা চলে যাই শেষের যেটা শেষের পেজে ছিল নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় থেকে বাদ দিতে হয় এখানে হবে উত্তর দুইটি এক ক্রয় বার্তা এবং ক্রয় ফেরত এক এবং তিন চোদ্দ নম্বরটি ছিল রেয়ামিল রেয়া অগ্রিম বেতনের পরিমাণ পনেরো হাজার টাকা আছে এবং বছর শেষে সমন্বয়ে অগ্রিম বেতন পাঁচ হাজার টাকা রয়ে গেছে আর আয় বিবরণীতে বেতন খরচ কত টাকা দেখাতে হবে উত্তর হবে বন্ধুরা দশ হাজার টাকা পনেরো নম্বরটি উত্তরে ছিল নিচের কোনটি অলিক সম্পত্তি উত্তর হবে শেয়ার বার্তা ষোলো নম্বরটি হল সর্ব সর্বজন স্বীকৃত হিসাব পদ্ধতি কোনটি দুতরফা দাখিলা পদ্ধতি উত্তরটি দুতরফা দাখিলা পদ্ধতি সতেরো নম্বর ছিল ক্রেডিট দ্বারা এখানে অস্পষ্ট কিছুটা উত্তর হবে সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি লোফর শব্দটি কোন ভাষা হতে এসেছে ল্যাটিন ভাষা উনিশ নম্বর প্রশ্নটি ছিল জনাব রজব তার ব্যবসায় ব্যবসায় ব্যব ব্যবহারের জন্য নতুন আসবাবপত্র ক্রয় করেন তিনি এর পরিবহন খরচ বাবদ পাঁচ হাজার টাকা নগদে পরিশোধ করেন পরিবহন খরচের জন্য নিচে আসবাবপত্র হিসাব তারপর ছিল যে বিশ নম্বরটি মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলে এর প্রভাব এখানে উত্তর হবে দুইটি ব্যয় হ্রাস পাবে এবং আয় হ্রাস পাবে তারপরে এখানে ছিল একুশ এবং বাইশ জনাব মিজান একজন ব্যবসায়ী একটি উদ্দীপক ছিল তিনি পাশ পার্সেন্ট কারবারি বার্তায় দশ হাজার টাকা পণ্য ধারে ক্রয় করেন পরবর্তীতে উক্ত পণ্যের মূল্য দশ হাজার টাকায় নগদ বার্তায় পরিশোধ করেন একুশ নম্বর প্রশ্নটা ছিল জনাব মিলনের এক হিসাবে কত টাকা ছিল নয় টাকা উত্তর হবে নয় হাজার পাঁচশো বাইশ নম্বর ছিল জনাব নিজান নগদ কত টাকা পরিশোধ করেন উত্তর হবে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তেইশ নম্বর প্রশ্নটি হল অনুপার্জিত সেবা আয় কারবারের একটি এখানে হবে আয় উত্তর হবে আয় চোদ্দ চব্বিশ নম্বরটি ছিল ব্যবসায় ব্যবসায় অস্পষ্ট স্পষ্ট অনগদ লেনদেন কোনটি হবে অবচয় উত্তরে অবচয় পঁচিশ নাম্বার নিচের কোনটি অদৃশ্যমান সম্পদ এখানে হবে উত্তরে হবে সুনাম বন্ধুরা হলো ছাব্বিশ নাম্বারটি হল অপচয় ধার্যের বিবেচ্য বিষয় হলো এখানে হবে সবগুলো উত্তরে সঠিক তারপর এখানে আঠাশ এবং তিরিশ নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি উদ্দীপক দেওয়া ছিল জনাব কাউসার পাঁচ লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে দেন মেশিনটির পরিবহন খরচ পাঁচ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা মেশিনটির আয়ুকাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ টাকা অনুমান করা হয় ভগ্নাবশেষ মূল্য মেশিনটি মূল্য হিসাবে বই বইতে কত লেখা হবে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আঠাশ নম্বরটি হলো উদ্দীপকে বর্ণিত পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয় মুনাফা জাতীয় ব্যয় উনত্রিশ নাম্বারটি ছিল নিচের কোনটি অপরিচালন অপরিচালন প্রাপ্তি ঘ নম্বরটি টিউ ত্রিশ নাম্বারটি ছিল বিকৃত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায় উত্তর হবে খ বিক্রয় তো বন্ধুরা এই হল ত্রিশটি এমসিকিউ সি ব্যবসায় শিক্ষার শাখার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা আরও ব্যবসায়িক শিক্ষার যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষার সঠিক সময়ে দ্রুত এমসিক সমাধান পাওয়ার জন্য এছাড়াও বিভিন্ন শর্ট সাজেশন পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে